Hi, I'm North Phoenix Daina. I'm the first ever woman to hold a MyPW championship. গ্রিক পুরাণ, চৈনিক পুরাণ অথবা মিশরীয় পুরাণে আগুন পাখি ফিনিক্স এর কথা তো আমাদের অনেকেরই জানা। অবিনশ্বর অমরত্বের প্রতীকে পাখিটিকে দমাতে পারেনি তীব্র আগুন, পুড়ে গিয়ে অছাই থেকে পুনর্জন্ম হয়েছিল যার। মালয়েশিয়ার বছর 19-এর মেয়ে নর ডাইনার জীবন কাহিনী অনেকটাই আগুন পাখির মতোই। তিনি হিজাব পরা কুস্তিগির নর ফিনিক্স ডায়না অনেক দিন ধরে যে আলোচনার কেন্দ্রে, তার কারণ ডায়নাই পৃথিবীর সর্বপ্রথম হিজাব পরিহিত কুস্তিগির। শুধু কি তাই, 2019 সালের জুলাইয়ের 6 তারিখে অনুষ্ঠিত মালয়েশিয়া প্রো রেসলিং প্রতিযোগিতায় তিনি প্রথম মহিলা রেসলকন চ্যাম্পিয়ন। রেসলকন চ্যাম্পিয়ন খেতাবটি এতদিন শুধুমাত্র পুরুষ কুস্তিগীরদের ভাগেই যুক্ত, কিন্তু ডায়ানা চে ফিনিক্স কোনো বিপদই টলাতে পারেনি তাকে। সিদ্ধান্তে অবিচল লড়াকু মেয়েটির স্রোতের বিপরীতে হেঁটে ছিনিয়ে নিয়েছেন মহিলাদের ব্রাত্য এই খেতাব। মালয়েশিয়ার এক মুসলমান পরিবারের জন্ম হয় ডায়ানা। ছোটবেলা থেকেই ভিডিও গেমের দারুণ ভক্ত ছিলেন ডায়না, আর এই ভিডিও গেম প্রীতি তাকে কুস্তির দুনিয়ায় পা রাখতে উদ্বুদ্ধ করে। মাত্র 4 বছর হয়েছে কুস্তির জগতে পা রেখেছেন তিনি, বয়সটাও বেশ কম, তবুও এই বয়সেই ডায়নার সারা জাগানো পারফরমেন্স নজর কাড়েছে অনেকেরই। ক্যারিয়ারের প্রথম দিকে মুখে মাস্ক বা মুখোশ পরে রেসিং ম্যাট এ ছুটতেন তিনি, কিন্তু 2018 থেকেই মাথায় হিজাব পরে রিং এ প্রবেশ করতে শুরু করেন ডায়না। কতটা কঠিন ছিল এই জানি, ডায়নার কথায় মাথায় হিজাব পরে রিং এ নামা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে খেতাব জেতার পর সেই মানুষগুলোর থেকে পেয়েছেন শুভেচ্ছা বার্তা। ডায়নার রিং নাম ফিনিক্স, বিশ্বের দরবারেও তিনি এই নামেই বেশি পরিচিত। শত সমালোচনা সত্ত্বেও হার মাননি বিশ্বের প্রথম হিজাবি কুস্তিগির, কারণ তিনি যে প্রকৃত অর্থেই ফিনিক্স। আগুনে পুড়ে পেলেও ছাই থেকে উঠে এসে নতুন ভাবে বাঁচতে শেখানোই যে তার কাছে।